বন্ধু আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে, সেটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। উই হ্যাভ সাম কনফিউশন উইথ দিস টপিক্স, ইনশাল্লাহ বাই দিস কন্টেন্ট আই হোপ ইউ ক্যান রিমুভ ইউর অল কনফিউশনস। লেটস হ্যাভ আ লুক উইথ নিউ ওয়ার্ড কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। ফার্স্ট অফ অল আই টক অ্যাবাউট উইথ দ্য বেসিক রুলস অফ কম্পারিজন, দ্য হাউ টু চেঞ্জ দ্য কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। Basic rules, the comparison of adjective. However, we know there are only 4 rules in comparison of adjective. Degree is 3 types: positive, comparative and superlative. The first rule, no other, comparative way, tar poriborte ki hoy, then any other, then all other, then superlative, only the. Rule 2, very few, eta comparative hobe, then most other, then many other, then few other. Okay, then superlative hobe, one of the. Number 3, only as, so as, ডিগ্রি পাশাপাশি অ্যাড যদি থাকে, এই ধরনের সেন্টেন্সকে কম্পারেটিভ করতে হলে অবশ্যই দেন, অনলি দেন হবে, দেন এনি আদার অথবা দেন নো আদার হবে না, এই ধরনের সেন্টেন্স সুপারলেটিভ হয় না। ফাইনালি নো অথবা নট, লেস, sorry, so as, পাশাপাশি negative যদি থাকে, not less than or no less than, এই ধরনের sentence কি হয় না, comparative হয় বাট সুপারলেটিভ হয় না। এখানে কিছু বিষয় আন্ডারস্ট্যান্ডেবল। আমরা জানি পজিটিভ সেন্টেন্স শুরু হয় নো আদার দিয়ে এবং নো আদার শব্দের সাথে অবজেক্ট বসে। নো আদার শব্দটা সিঙ্গুলার এবং এটার সাথে যে অবজেক্টটা বসবে সেটা অবশ্যই সিঙ্গুলার বসবে। দেন আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার এবং দেন এনি আদারের সমর্থক শব্দ হচ্ছে দেন অল আদার। মনে রাখতে হবে এখানে এনি আদার এমন অবজেক্ট চায় যেটা হবে সিঙ্গুলার, অল আদার ফ্লোরাল অবজেক্ট চায়, সো এটার পরে হবে ফ্লোরাল। সুপারলেটিভে দি হবে দেন ভেরি ফিউ। আমরা জানি যে ভেরি ফিউ পরে যে অবজেক্টটা বসবে সেটা অবশ্যই ফ্লোরাল হবে,
এবং তার সাথে যে ভার্বটা হবে সেটা অবশ্যই প্লুরাল হবে আর কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার বসে অথবা দেন মেনি আদার বসে অথবা দেন ফিউ আদার বসে এই তিনটা একটা আরেকটা সমর্থক শব্দ যেটাই যেটা বসিয়ে করা হয় দা সেন্টেন্স উইল বি কারেক্ট আর এটা সুপারলেটিভ হবে ওয়ান অফ দা এরপরে যে রুলটা আছে সেটা হচ্ছে অ্যাজ সো এই ধরনের সেন্টেন্স যদি হয় নো আদার নেই ভেরি ফিউ নেই এই ধরনের সেন্টেন্স শুধু কম্পারেটিভ ডিগ্রিতে দেন হবে এনি আদার যোগ করা যাবে না ওকে দেন ফাইনালি সুপারলেটিভ ফাইনালি ফোর্থ রুল সো অ্যাজ যুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ হয় আমরা এখানে জানি যে নাবাচক বাক্য হাবাচক হবে হাবাচক বাক্য নাবাচক হবে তো সেটা কম্পারেটিভ আমরা কী করবো নট লেস দেন অথবা নো লেস দেন শব্দটা ব্যবহার করব বাক্যের কোনো পরিবর্তন হবে না হয়বার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই যেমন প্রথম ফার্স্ট রুল নো আদার আমি সুপারলেটিভ থেকে করি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এটা সুপারলেটিভে আছে কীভাবে বুঝলাম দি আছে এবং দির পরে সুপারলেটিভ ফর্ম আছে ওকে এখন আমরা এটার কম্পারেটিভ করব কম্পারেটিভ করলে আমরা জানি যে পজিটিভ এবং সুপারলেটিভ গোজ ইন সিমিলার ওয়ে পজিটিভ কম্পারেটিভ একইভাবে শুরু হবে সাবজেক্ট দিয়ে শুরু হবে সো এখানে সাবজেক্ট আমরা লিখি হি ভার্ব আছে ইজ আমরা জানি ব্যাট বেস্ট এটা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ব্যাটার ওকে আমরা এখানে ব্যাটার লিখলাম আর দি থাকার কারণে বাক্যে দি থাকলে অবশ্যই দেন যেহেতু বয়টা সিঙ্গুলার আমরা লিখব এনি আদার বয় ইন দ্য ক্লাস এখন প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে দেন এনি আদার এর পরিবর্তে কখন অল আদার লেখা যায় যখন আমি অবজেক্টটা বহুবচন পাবো এখানে যদি বয়স থাকতো তাহলে অবশ্যই আমি দেন এনি আদার না লিখে অল আদার লিখতাম হইবার যদি আমি এটাকে পজিটিভ করি পজিটিভ করলে এটা কী হয় পজিটিভ করলে হয় আমরা জানি পজিটিভ শুরু হয় অবজেক্ট দিয়ে এবং বাক্যের শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ বসে এখানে যেহেতু বাক্যে দেন এনি আদার আছে আমরা দেন এনি আদারের পরিবর্তে বাক্যের শুরুতে নো আদার লিখব নো আদার লেখার পরে অবশ্যই আমাকে নো আদারের পরে অবজেক্ট লিখতে হবে বয় ইন দ্য ক্লাস এটা হচ্ছে অবজেক্ট এখন আমাকে ভার্ব লিখতে হবে তো এখানে ভার্ব ইজ আছে আমি অবশ্যই ইজ লিখব এখানে একটা বিষয় বুঝার আছে সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে নো আদার বয়েজ থাকে কিন্তু এরপর ইজ হয় আমরা জানি এভরি বডি নো বডি সাম বডি এনি বডি এগুলার এগুলো সিঙ্গুলার সো এগুলোর সাথে যে ভার্বটা হবে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে সেই সেন্সে আমরা এখানে বয়স থাকার পরেও আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইজ লিখতে হবে ওকে তারপর আমরা ব্যাটার আমরা জানি ব্যাটার পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড তবে তার আগে এবং পরে সো অ্যাজ অথবা অ্যাজ অ্যাজ হবে অ্যাজ গুড অ্যাজ এখন সাবজেক্ট লিখব হি অনেকে আমরা যারা পড়াশোনা কমপ্লিট করে ফেলেছি চাকরির এক্সাম আমরা যারা দিই তারা অনেক সময় আমরা অ্যাজের পরে হিম লিখে ফেলি কারণ আমরা জানি প্রোনাউন তিনভাবে দুইভাবে বা তিনভাবে ব্যবহৃত হয় সাবজেক্টিভে সাবজেক্টে সাবজেক্টিভ ফর্ম হি অবজেক্টে হইলে হিম কিন্তু মনে রাখতে হবে দেন এবং অ্যাজ এই দুইটার পরে প্রোনাউন ফর্ম হবে সাবজেক্টিভ ফর্ম হি হবে নট হিম দে হবে নট দ্যাম ওকে তাহলে আমরা নো আদার
লিখলাম শর্ত অনুযায়ী বয় ইন দ্য ক্লাস লিখলাম অবজেক্ট দেন ভার্ব লিখলাম দেন ডিগ্রি লিখলাম দেন সাবজেক্ট লিখলাম এটা গেল ফার্স্ট রুল দেন সেকেন্ড রুল সেটা হচ্ছে ভেরি ফিউ আমি পি লিখলাম এস লিখলাম সুপারলেটিভ সি লিখলাম কম্পারেটিভ পি লিখলাম পজিটিভ এখানে গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস metals here এটা সুপারলেটিভ আছে কিভাবে বুঝলাম ওয়ান অফ দ্য আছে এবং মোস্ট ফ্রিসিয়াস আছে এটা ডিগ্রি আমাদের মেইন কাজ হবে ওয়ান অফ দ্য ফ্রিসিয়াস এই দুটো শব্দকে চেঞ্জ করব অবজেক্টও চেঞ্জ হবে না সাবজেক্টও চেঞ্জ হবে না তাহলে আমরা কম্পারেটিভ কিভাবে করব সাবজেক্ট আছে গোল্ড আমরা গোল্ড লিখব ইজ আছে আমরা ইজ লিখব ওকে এখন আমরা মোস্ট ফ্রিসিয়াসের কম্পারেটিভ হচ্ছে মোর ফ্রিসিয়াস তাহলে মোস্ট ফ্রিসিয়াসের পরিবর্তে আমরা মোর ফ্রিসিয়াস লিখলাম এখন শর্ত হচ্ছে কম্পারেটিভ মাস্ট টেক দেন বিসাইড মোস্ট আদার ফিউ আদার মেনি আদার মোর ফ্রিসিয়াস দেন আমরা এখানে মোস্ট আদার লিখব মোস্ট আদার আমি যদি মোস্ট আদার শব্দটার সাথে না লেখে মেনি আদার লিখি তাহলেও বাক্যটা হবে যদি ফিউ আদার লিখি তাহলেও বাক্যটা হবে কারণ মোস্ট আদার ফিউ আদার মেনি আদার একটার একটার সমর্থক শব্দ সো মোস্ট আদার মেটালস মোস্ট আদার ফ্রিসিয়াস মেটাল ফ্রিসিয়াস গোল্ড ইজ মোর ফ্রিসিয়াস দ্যান মোস্ট আদার মেটালস ওকে দেন আমরা যখন পজিটিভ করবো অবশ্যই বাক্যের শুরুতে ভেরি ফিউ লিখবো কেন ভেরি ফিউ লিখবো কারণ ওয়ান অফ দ্য যেখানে থাকবে যেখানে দেন মোস্ট আদার থাকবে সেখানে অবশ্যই বাক্যটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে ওকে ভেরি ফিউ লেখার পর আমাদের অবশ্যই অবজেক্ট লিখতে হবে মেটালস এখন আমাদের ভার্ব লিখতে হবে একটু খেয়াল করা দরকার আছে সেটা হচ্ছে গোল্ড এটা সিঙ্গুলার এটার সাথে ভার্ব হইল ইজ এখানে মেটালস আছে অফকোর্স মেটাল ফ্লোরাল সো ইট নিডস এ ফ্লোরাল অক্সিলারি সো এখানে ইজের পরিবর্তে আমরা এখানে আর লিখব ভেরি ফিউ মেটালস আর আমরা জানি মোর ফ্রিসিয়াসের পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজ ফ্রিসিয়াস অ্যাজ ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ফ্রিসিয়াস অ্যাজ গোল্ড ওকে এটা আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ইজিলি করে ফেললাম দেন আসা যাক আমাদের রুল থ্রি অনলি দুইটা ফর্ম হবে বাকি দুইটা ফর্ম শুধু কম্পারেটিভ আর পজিটিভ হবে তো এখন আমি কম্পারেটিভ থেকেই পজিটিভ করছি তো সেটা হচ্ছে নো বা নট লেস যুক্ত সেন্টেন্স কিভাবে পজিটিভ করা যায় ওকে হি ইজ নো লেস অ্যাক্টিভ দেন আই হেয়ার এটাকে আমরা কিভাবে করব পজিটিভ কিভাবে করব এখানে শুধু দেন আছে বাক্যে যদি আগে বলছি যে নো লেস দেন নট লেস দেন যুক্ত বাক্যটা কোনো ধরনের পরিবর্তন হবে না অবজেক্ট সাবজেক্ট হবে না সাবজেক্ট অবজেক্ট হবে না যেভাবে আছে অ্যাজ ইট ইজ বসে যাবে তবে আমরা এটাকে হা বাচক করতে হবে তো আমরা প্রথমে সাবজেক্ট লিখব হি আগের মতো নো আদার লিখি নেই ভেরি ফিউ লিখি নেই কারণ এখানে শুধু দেন আছে এনি আদার বা মেনি আদার বা ফিউ আদার নেই সো আমরা এখানে লিখব হি ইজ নট লেস দেন ফুরাটার অ্যাক্টিভ কী হবে অ্যাজ
active as I. এখানে সাবজেক্টে যা ছিল অবজেক্টে যা ছিল তাই আছে সাবজেক্ট অবজেক্ট হয় নাই অবজেক্ট সাবজেক্ট হয় নাই এমনিভাবে আমরা নো লেস দেন নট লেস দেন বাক্যগুলি করতে পারি ফাইনাল রুল চার নম্বর যে রুলটা আছে সেটা হচ্ছে শুধু দেন দেনযুক্ত সেন্টেন্স এবং হাঁবাচক সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেন প্লাস অ্যাফার্মেটিভ সেটা যদি হয় তাহলে আমরা কম্পারেটিভে কী করবো যেমন হি ইজ স্ট্রঙ্গার স্ট্রঙ্গার দেন আমি এখানে যেহেতু এটা পজিটিভ বাক্য ইজ আছে অ্যাফার্মেটিভ স্ট্রঙ্গার দেন এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আমি এটাকে পজিটিভ করতে হলে অবশ্যই উল্টে যাবে সাবজেক্ট চলে আসবে সি ইজকে আমি আগে বলছি যে এ ধরনের সেন্টেন্স হাঁবাচক হইলে অবশ্যই নাবাচক হয় সি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি এই ধরনের যত বাক্যই আছে হাঁবাচক বাক্য নাবাচক হবে এবং নাবাচক বলতে নাবাচক বাক্য হাঁবাচক হবে এভাবে উল্টে যাবে এই চারটা রুল যদি আমরা একটু খেয়াল করি আমরা মনে রাখি তাহলে যে কোনো ধরনের ডিগ্রি আমরা করতে পারবো হয়বার যদি কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবেন কন্টেন্টটা কেমন হলো কোনো পরামর্শ কোনো সাজেশন থাকলে কমেন্টস করে জানাবেন অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই কন্টেন্ট